তো আগে দেখিয়ে দিলাম যে আজকে রান্না করব তো এখানে সবুজ কোবি নিয়েছি সবুজ কোবি হচ্ছে আলু দিয়ে ভাজি করব আর টমেটো নিয়েছি আছে পেঁয়াজ মরিচ আলু আর মাছ তো এগুলোকে এখন আমি কেটে নেব ভালোমতো করে সকালবেলা কিন্তু একটা চঞ্চনা রোদ উঠছে অনেক মজার একটা রোদ হচ্ছে ভাজি করবো ব্রোকলিটা কিন্তু হচ্ছে মাছ দিয়ে খেতেও অনেক মজা লাগে তো আমি আজকে ভাজিটাই করব আর মাছ ভোনা করব কিরকম করে কেটে নেব এই অংশটা কিন্তু হচ্ছে নেওয়া যায় অনেক নরম সফট এটাকেও নিব যেরকম করে কেটে নিতে হবে নিয়ে ভাজি যেহেতু করব সেহেতু হচ্ছে এরকম করে সুন্দর করে এইভাবে এরকম করে কেটে নেব এটা পুরাটাই কেটে নেব অনেকে বুঝে না তো ফেলাই দেয় কিন্তু আসলে এটা অনেক মজার এই অংশটা নরম তো খেতে অনেক মজা লাগে খালি উপরের যে একটা অংশটা আছে সবুজ কালারের এটা ফেলাই দিলেই হবে বসাই দিলাম আর এদিকে তো মাছ মাখিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ এদিকে সব কিছু মিক্স করে রাখছি আর এখানে হচ্ছে ভাজিটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে বড়ো করেটা বসিয়ে দিয়েছি এখানে মরিচ দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি পেঁয়াজ দিয়েছি সব কিছু বসাই দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব
মিক্সড করে নিয়েছি, সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তেলটা দিব। এখানে আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো কষানোর পরে এবার এটার সাথে আলুটা দিয়ে দিব, দিয়ে কষাই নেব। তো সব কষিয়ে টষিয়ে তারপরে টমেটো দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, বলো কষছে। তো দুইটা তরকারি অলরেডি ডান। এটা হচ্ছে মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করে রান্না করছি, একটু গ্রেভি টাইপের এটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ব্রোকলি ভাজি, এটা হয়ে গেছে, একটু গ্যাদমেত করে ভাজিটা করছি। হ্যাঁ, সবুজ কালার তো, যার কারণে হলুদ কালার তো অতটা মানে ফুটে উঠতেছে না। তো এটাও রান্না হয়ে গেছে, খিদে লাগছে, এখন খাবো। তো রান্না কমপ্লিট, খাবার নিয়ে চলে আসলাম। তো এখানে মাছ ভাজি, এটা হচ্ছে রাত্রের তরকারি। তো এখন গরম গরম ভাপ উঠতেছে, খেয়ে ফেলি মোটা ভাত। আর সকালের খাবার জাস্ট ইয়ামি। আমার ছেলে পাশ থেকে বলছে ও মাছ খাবে না, তোকে আমি একটু খাওয়াই দেবো। বিসমিল্লাহ, মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, তাই না বাবু? অনেক মজা হয়েছে। অনেক মজার। মাছটা অনেক তাজা ছিল, সন্ধ্যাবেলা নিয়ে আসছি, অনেক তাজা ছিল, ফ্রিজে রাখছি। তো সকালে আবার কেটে কুটে তো রান্না করলাম। তো আল্লাহ হাফেজ, কাছেন আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।